আসসালামু আলাইকুম ডিয়ার ব্রিলিয়ান্ট পিপল, আমি জানি অনেকে আছেন যারা ইউটিউবে কাজ করেন এবং ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে চান, ঠিক আছে। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কখনো টাকা মারা যায় না এবং যেখানে আপনি বস এবং আপনি ম্যানেজার, আপনি সুপারভাইজার, আপনি সব। এখানে আপনি কারো অধীনে কাজ করা লাগতেছে না, কেউ আপনার টাকাও মেরে খাচ্ছে না। তো সেই জন্য অনেকেই কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতেছেন এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে ইনকামের জন্য বা রোজগারের জন্য আপনারা এখানে আসছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। সো এখানে আপনারা কী করতেছেন, সফল অর্জন করতে পারতেছেন না, অনেকেই কিন্তু আমাকে আবার ফলো করেন সেটা আমি জানি। হ্যাঁ, আমি যে বড় কোনো ইউটিউবার হয়ে গেছি সেটা কিন্তু নয়, আমাকে এখানে অনেকেই ফলো করেন আমি যেটা দেখতেছি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য এই ভিডিওগুলো রাখতে চাচ্ছি যে আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে ক্রিয়েট করবেন, কীভাবে একটা ইউটিউব চ্যানেল ভালো পর্যায়ে র্যাঙ্কিংয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি যে ভালো কিছু করে ফেলছি ওইটা কিন্তু না, আমার কাছে এটুকু মনে হচ্ছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইউটিউব প্ল্যাটফর্মটার মধ্যে আমি আমার নিজের কিছু অস্তিত্ব টিকিয়ে রাখছি আলহামদুলিল্লাহ। যেমন আমার 12,000 বা 11,000 সাবস্ক্রাইবার। সো আমি যদি আমার আর্নিংয়ের কথাটা বলতে চাই, আপনি হয়তো অবাক হতে পারেন জাস্ট 12,000 সাবস্ক্রাইবার বা 11,000 প্লাস সাবস্ক্রাইবার দিয়ে। তো সেই ক্ষেত্রে অন্যান্য অনেক ইউটিউবার আছে যারা জাস্ট 80-90,000 সাবস্ক্রাইবারও ওই টাকাটা ইনকাম করতে পারে না। আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। তো এখানে এখন আছে যে ইউটিউবের যে নতুন আপডেটটা আসছে যে আপনার ভিডিওর মধ্যে, অর্থাৎ নতুন যে কোনো ইউটিউবের ভিডিওর মধ্যে যদি আপনি ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো হবেই। তো এখন আপনাদের এখানে যে লসটা হইতেছে, আপনারা হয়তো এই আপডেটটা সম্পর্কে যারা ইউটিউবে কাজ করেন সবাই জানেন, ঠিক আছে। সো এখানে আপনার লসটা হইতেছে কি দেখুন, মূলত আমরা ইউটিউবে যারা আর্নিং করি বা আমাদের যেখান থেকে আর্নিংটা হয় সেটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে। ধরুন আপনি আমার ভিডিওটা ওপেন করার আগে একটা ভিডিও দেখছেন বা একটা অ্যাড শো করছে, একটা বিজ্ঞাপন দিচ্ছে, ওইটার মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে কিছু ইনকাম দিচ্ছে, অর্থাৎ 2-1 পয়সা আমাকে দিচ্ছে। তো এখান থেকে মূলত আমরা ইনকামটা করি ডিপেন্ডেন্টলি, এখান থেকে আমরা মূলত পেমেন্টটা পাই। তো এখন আসি আমরা নতুন যে অডিয়েন্স, অর্থাৎ আমরা নতুনরা যারা আর কি ইউটিউবে কাজ করতে আসি তাদের মূল সমস্যাটা কি। তাদের মূল সমস্যাটা হলো যে আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না। আমাদের ভিডিওতে যদি ভিউজ আসতো তাহলে আমাদের অবশ্যই ওয়াচ টাইম পাইতাম অ্যান্ড দেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার আসতো। তো মূলত আমাদের কারণটা হলো ভিউ আসে না। সো ভিউটা না আসার কারণটা হলো কি, ভিউটা না আসার কারণটা হলো আমাদের কন্টেন্ট কোয়ালিটি একটু ডিস্টার্ব আছে বা আমাদের লো কন্টেন্ট কোয়ালিটি তৈরি হওয়ার কারণে আমাদের ভিউ আসে না। সো ধরুন আপনার চ্যানেলটা একবারে নতুন, 2-1 জন কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে। তো এখানে আমরা এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিও যখন আমরা আপলোড দিই সবচেয়ে মানে বিরক্তিকর জিনিস কোনটা, ধরুন আমার একটা ভিডিও দেখছেন, আমার এই ভিডিওটা যারা ওপেন করছেন ফার্স্ট টাইম একটা অ্যাড শো করছে, আমি কিন্তু একটা অ্যাড বসাইছি। সো আপনি যদি এখানে 2টা অ্যাড শো করা ইউটিউব নিচ থেকে তাহলে এখানে আমার কিছু করার নাই, আপনার কীভাবে আপনি বিরক্ত লাগবে, অবশ্যই আপনি বিরক্ত লাগবে। কারণ ইউটিউবের মধ্যে ভিডিও দেখা সবচেয়ে বেশি যে বিরক্তির বিষয় সেটা হলো অ্যাড। সো আপনারা যখন নতুন আসবেন, নতুন ভিডিও আপলোড দিবেন, সবাই আপনার ভিডিওতে ভিউ আসে না। এবং কি যদি এখন ইউটিউব আমাদেরকে জাস্ট একটা অ্যাড শো করিয়ে দেয় তাহলে একজন অডিয়েন্স কী করে আমার ভিডিওটা দেখবে? এক তো হলো আমি নতুন, দ্বিতীয় হলো আমি ইউটিউবার, আমার এখানে কোনো ভিউ আসতেছে না, তৃতীয় হলো ইউটিউব আমার এখানে বিরক্তিকর অ্যাড বসাইতে আসে, এবং এই প্রক্রিয়ায় আমার চ্যানেলটা কীভাবে গ্রো করবে? তো আমি অনেক বড় বড় ইউটিউবারদেরকে এই ভিডিওটা বানাইতে দেখছি যে কোনো মনিটাইজেশন ছাড়া ভিডিওর মধ্যে অ্যাড শো করবে, কিন্তু তারা অনেকে অনেকভাবে বুঝেছে। বাট এই কথাটা কে বললো না যে একজন নতুন ইউটিউবার যখন ভিডিও দিবে তখন তার ভিডিওর মধ্যে ভিউ আসে না। আর ইউটিউবের মধ্যে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো অ্যাড শো করা। সো যখন ভিউ আসে না তখন যদি একজন নতুন অডিয়েন্স আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে তখন যদি অ্যাড শো করে তাহলে তো সে তো আরও বিরক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা হলো আমাদের একবারে লস, অর্থাৎ আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসি আমাদের কিন্তু সবচেয়ে বেশি লস হলো যে এই অ্যাডটা শো করানো। দেখুন আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কষ্ট করে যাচ্ছি, হার্ডওয়ার্ক পরিশ্রম করে যাচ্ছি, হার্ডওয়ার্ক প্রমোট করে যাচ্ছি, এক্ষেত্রে পেমেন্টটা পাচ্ছে কে, ইউটিউব পেমেন্টটা নিচ্ছে, অর্থাৎ আমাদের কষ্ট থেকে আমাদের কষ্ট অর্জিত টাকাটা ইউটিউব নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের কোনো লাভ হচ্ছে না, বরং চেষ্টা আমাদের অধিক পরিমাণ ক্ষতি হচ্ছে, যে কথাটা অন্যান্য ইউটিউবাররা বলেনি। কেন এই কথাটা বলেনি আমি বুঝতেছি না, তারা এত বড় ইউটিউবার অনেকেই, এর ফলে তারা এই কথাটা কেন যে এড়িয়ে গেল সেটা আমরা বুঝতেছি না। তারা আমাদের ইনকামটা তো তারা নিচ্ছে প্লাস আমাদের এখানে বিরক্তিকর অ্যাড দিচ্ছে, এবং আমাদের চ্যানেলটা এমনিতেই নতুন যে ভিউয়ার্সরা আমাদের চ্যানেলে আসতেছে তারা বিরক্ত বোধ করতেছে। এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এই ক্ষেত্রে আমাদের কোনো করণীয় আছে কি না? সো আপনারা ডেফিনেটলি জানেন ইউটিউবে আপডেটটা 2021 সালের লাস্ট অবধিতে সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে কমপ্লিট করবে, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে কমপ্লিট করে দিবে। যে আপনি যে পৃথিবীর যে প্রান্তে থেকে একটা ভিডিও আপলোড দেন না কেন তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন। আর হ্যাঁ, যাদের মনিটাইজেশন চালু হয়েছে, যারা জাস্ট আপনি চান না আপনার ভিডিওর মধ্যে
ঈদ হোক, অ্যাড আসুক, বিজ্ঞাপন আসুক, আপনি চান না তো আপনি বন্ধ করে রাখতে পারেন। বাট ইউটিউবের এই নতুন রুলস অনুযায়ী আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অ্যাড বসান, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যদি আপনি অ্যাড দেন বা না দেন, অর্থাৎ আপনি মনিটাইজেশন চালু হোক বা না হোক, অবশ্যই ইউটিউব এখানে অ্যাড শো করাবে। আমি আবার বলতেছি, ইউটিউব আপনি মনিটাইজেশন চালু করেন বা না করেন, আপনি ভিডিওর মধ্যে ইউটিউব অ্যাড শো করাবে। যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব গেইন হয়ে যাবে, তখন আপনি মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু পুনরায় এখান থেকে আর্নিং করতে পারবেন। তো গত মানে পিছনের যে ভিডিওগুলোর মধ্যে আমাদের অ্যাড শো করাইছে, ওই পেমেন্টটা কিন্তু আপনি পাবেন না, নতুন করে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই কথাটা, যে নতুন করে যদি ইউটিউব আমাদের, আমরা যারা নতুন আসি আর কি, কন্টেন্ট ক্রিয়েটর আসি বা নতুন যারা ইউটিউবার আসেন, আপনাদের ভিডিওর মধ্যে যদি ইউটিউব এখানে অ্যাড বসায় নতুন করে, তাহলে আপনাদের কতটা ক্ষতি হবে, কতটা লস হবে, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আশা করি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কমপ্লিট করে দিলাম যে ইউটিউবের এই নতুন আপডেট এবং এই নতুন পলিসির কারণে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কতটা এবং কী পরিমাণ ক্ষতি হচ্ছে। সো এখন এটা থেকে কোনো প্রতিকার নাই আমি মনে করি, কারণ ইউটিউবের এটা প্ল্যাটফর্ম, এটা কোনো আমাদের বাবার প্ল্যাটফর্ম না, এটা গুগলের একটা প্ল্যাটফর্ম ইউটিউবটা। তো গুগল এটাকে যেভাবে চালাবে, গুগল এটাকে যেভাবে নিয়ন্ত্রণ করবে, ডেফিনেটলি ইউটিউবটা সেভাবে চলবে, কারণ গুগলের প্ল্যাটফর্মটা হলো ইউটিউব, ঠিক আছে? গুগলের একটা শাখা, অর্থাৎ এই যে আমার হাতের একটা আঙুল, আমার আঙুল এটা, সো গুগলের আঙুল হলো ইউটিউব। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন আপনারা এখানে কতটা জাস্ট তারা সেন্সিটিভ। সো এখন হঠাৎ করে তারা এটা আপডেটটা কী জন্য নিয়ে আসলো সেটা আমরা জানি না। এটা হতে পারে যে তাদের এখানে অধিক পরিমাণ অ্যাড শো হচ্ছে বা অধিক পরিমাণ বিজ্ঞাপন একসাথে হয়ে গেছে, বিজ্ঞাপন শো করার জায়গা পাচ্ছে না বা আদার্স অনেক থাকতে পারে। তো এখানে কিন্তু আমাদের বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি। সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন থেকে ইউটিউবার যারা আছেন তাদেরকে খুব ভালো ভালো কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ সেই টিপসগুলো দিব আমার জীবনে বাস্তব যে টিপসগুলো দিয়ে আমার কাজে লাগছে, অর্থাৎ আমি জাস্ট ইউটিউবে ছোট্ট একটা পজিশন ধরে রাখতে পারছি আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা পজিশন করতে পারছি। ওইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসগুলোর কারণে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ইয়েগুলোর কারণে আমি এখানে ইয়ে করছি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন না যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে গেছে ওইখান থেকে আমি রাতারাতি ইয়ে করছি, না, আমি দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস পর মনিটাইজেশন অন করছি। কীভাবে করছি মনিটাইজেশন অন? কোনো প্রমোট করি নাই, কোনো বুস্ট করি নাই, হার্ড ওয়ার্ক বুস্ট করে আমি কিন্তু এই এটা দাঁড়া করাইছি। অর্থাৎ অধিক পরিশ্রম হলো আমার জাস্ট প্রমোট, আমার জীবনের প্রমোটটা হলো অধিক পরিশ্রম। অনেকের জীবনের প্রমোটটা হলো টাকা, ডলার দিয়ে প্রমোট করাইছে, ভিউ আসছে, কিন্তু না, আমার জীবনের সিস্টেমটা বা আমার ইউটিউব চ্যানেলের পজিশনটা কিন্তু অন্যরকম, ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউবের এই নতুন আপডেট এবং পলিসির মধ্যে আপনার কী কী ক্ষতি হতে পারে। সো আশা করি সব ভালো থাকবেন, আর যারা ইউটিউবার আছেন অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ইউটিউব সম্পর্কে যদি কোনো প্রশ্ন এবং মতামত থাকে জানাতে পারেন কমেন্ট করে, এবং ভিডিওটা শেয়ার করতে পারেন অন্যান্য ইউটিউবার বন্ধুদের সাথে, যাতে উনিও একটু সতর্ক হয় নতুন ইউটিউবের এই আপডেটটার জন্য আর কি। সো দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো সকাল বা সন্ধ্যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে একটা কথা না বললে, যারা এখনো একটু নামাজ পড়েনি অনুগ্রহ করে নামাজটি পড়ে নেবেন।